কলকাতা থেকে এনজেপি কোটি কোটি লোক পঙ্গপালের মতন দৌড়াচ্ছে। আজকে আমিও দৌড়াবো কলকাতা থেকে এনজেপি শতাব্দী এক্সপ্রেসে। শুনেছি নাকি করোনার পরে আবার নতুন করে খাবার দেওয়া শুরু করেছে। খাবার ভালো হলে ভালো, না হলে কেলো। পুরো করোনা টাইমে, পুরো করোনা টাইম পিরিয়ডে পাঁচবার শতাব্দী এক্সপ্রেসে জার্নি করার পরে বুকের ব্যথাটা আজকে কিছুটা কমবে, বিকজ যে পরিমাণ টাকা দিয়ে শতাব্দী এক্সপ্রেস আমরা বুক করেছি তাতে খাবারটা না থাকলে ঠিক জমছিল না। এমন না যে বিশাল দুদন্ত কোনো খাবার, বাট ওই আর কি, নেই মামার থেকে কানা মামা ভালো। হ্যাঁ, এমন না যে খুব দুরন্ত কোনো খাবার, কিন্তু ওই নেই মামার থেকে কানা মামা ভালো। 1600 টাকা দিয়েছি, খাবার দাবার দেবে, নাহলে আবার কিনে খেতে হবে এই মরা বাজারে যত পয়সা বাঁচানো যায়। যদিও এই ট্যুরের নামে যতটা খরচা অলরেডি ট্যুরের আগে করে ফেলেছি সেটা নিয়ে আমি নিজেই লজ্জিত, বাট দ্যাট ইজ এ ডিফারেন্ট কেস। ট্রেনে অনেক সময় আছে, সামনে বলবো। আপাতত উঠতেই 2:15 ট্রেন ছেড়েছে, 2:30 মধ্যে লাঞ্চ হাতে ধরিয়ে দিয়েছে, আর আমি সেটা 2:40 অবধি নিয়ে বসেছিলাম, বিকজ কোনো অমিত শাহকে প্রথম শ্যুট করতে দিয়েছিলাম। অমিত শাহ শ্যুট করে নিয়েছিল দেখি, সবাই অধৈর্য হয়ে পড়েছে, ঝামেলা হয়ে যাচ্ছে। এনিওয়েজ, ফুল বাওয়াল হচ্ছে ট্রেনে। ট্রেন কিন্তু এখন মাছের বাজার হয়ে গেছে, কোনো চাপ নেই। এখন এই সিজনের সময় ট্রেন মাছের বাজার হবেই, তাই তো? শতাব্দী এখন আর শতাব্দী মনে হচ্ছে না, মনে হচ্ছে হাটে বাজার এক্সপ্রেস। হাটে বাজার এক্সপ্রেস নামে একটা ট্রেন আছে কাকা। ও, আমার সঙ্গে, আমি আছি একা কাকা নিয়ে এবার ট্যুরে, আমার সঙ্গে একটা ছোটো কাকাও আছে। ছোটো কাকা, ছোটো চ্যাংড়াদা, বেবি চ্যাংড়াদা আছে যে ক্যামেরা ধরেছে। ওদিকে অমিত শাহ গোগ্রাসে খাচ্ছে। অমিত, তুমি চিকেন ভাত কিছু লাগলে বলো, লজ্জা করো না, আবার পাবে। হ্যাঁ, সিরিয়াসলি চাইলে দেবে, অন গড দেবে, থাকলেই দেবে, খেয়ে নিও, লজ্জা করো না। যদি মনে হয় যে এক্সট্রা কিছু চাই, যদি সাইডে গিয়ে বলবে সব পেয়ে যাবে, কোনো চাপ নেই। চ্যাংড়ামো চলছে, চলবে চ্যাংড়ামো, চলুক আর না চলুক ইরিটেশন চলবে। ইরিটেট করার জন্য সঙ্গে করে আমি মানস চক্রবর্তী নিয়েছি, শ্রীযুক্ত মানস চক্রবর্তী। পরেশ রাওয়ালকে চেনো তো? পরেশ রাওয়ালের ছোট ভাই, কোশ্চেন করে করে তোমায় শেষ করে দেবে। এই নাগো, আগের থেকে ডালটা একটু বেটার। চামচ কোথায়? কোথায় একদম কাঠের চামচ? আহা, আগের থেকে বেটার করেছে। আমি ভেবেছিলাম ব্যান্ড বাজা বারাত বাজিয়ে দেবো, কিন্তু লাঞ্চ টাইমে ব্যান্ড বাজা বারাত বাড়াতে পারলাম না, বিকজ ডালটা ভালোই খেতে। অরোর ডাল, অরোর ডাল খোড়া পছন্দ করি না, বাট ঠিক আছে, ক্ষুধার্ত একটা মানুষকে লাঞ্চের সময় খাবার দিচ্ছে, এটাই অনেক। বেসিক খাবার ডাল, পরোটা, ভাত, মাংস, দই। ভাত না খেতে চাইলে ভাতটা ফেরত দিয়ে রুটি চাইবেন, পরোটা পেয়ে যাবেন। পরোটা না খেতে চাইলে এটা ফেরত দেবেন, ভাত পেয়ে যাবেন। অমিত শাহ অ্যান্ড ইজ ক্যামেরা, মেমোরি কার্ড কোনো সময় খালি করে না। মানে এমনিতেও কিপটে আজকাল মেমোরি কার্ড নিয়েও কিপটিমি করছে, জায়গা খালি করছে না। অমিত শাহ ক্যামেরাটা হঠাৎ বন্ধ হয়ে গেছিলো মেমোরি কার্ড শেষ হয়ে, এই ফাঁকে আমি আবার 2 রুটি চেয়ে নিলাম, তোমরাও চাইলে পাবে। মাংসও চেয়ে নিতে পারো, আমার মাংসের সাইজগুলো দেখো, অনেকটা বোদের সাইজের মতন করেছি। ওকে একটু বড়ো সাইজের মাংস দিয়েছি, এটা কেন এই বর্ণ বৈষম্যটা কেন? হ্যাঁ, মানে আমাকে এটা কম কেন? আচ্ছা, একটা কথা বলি, জোকস অ্যাপার্ট, আজ পর্যন্ত যতবার শতাব্দীর খাবার খেয়েছি ইন্ডিয়ান রেলওয়েজ, খাবারের মান ভালো ছিল না, বাট আমি এখানে বসে বসে না এই ঝোলটাকে একটু চাটছিলাম, কোয়ালিটি ইম্প্রুভ করে যাবো মামা। করোনায় ওরা প্রচুর খেটেছে, ওরা রাত দিন এক করে রান্না করে, ওদেরকে মানে পেছনে খুব বেত নিয়ে বসেছিল মনে হচ্ছে, পেছনে খুব বেত নিয়ে পড়েছিল মনে হচ্ছে, খাবারের মান ভালো করে দিয়েছে। আহা, খুব ভালো। চিকেনটা একটু দিচ্ছে, দিচ্ছে, শোনো না, শোনো না, আরেকবার আসলে আমাকে বলো তো। আমি বুদ্ধি দিলাম অমিত শাহকে চিকেন চাওয়ার, অমিত শাহ নিজের জন্য চেয়ে নিল, আমার জন্য চাইল না। ক্যামেরাটা মানে ঘোরানো যাবে না। অমিত শাহ লোকটা আসলে আমাকে বলো, আমিও নেবো, বলবো। পারপাস কেন?
চিলিমটা খুব ভালো খেতে বস, চাইলেও খারাপ খেতে বলতে পারবো না, অন্য দিনের কথা জানি না। করোনার পরে প্রথমবার আইআরসিটিসির কমপ্লিমেন্টারি প্যাকেজের খাবারটা খাচ্ছি, লাঞ্চে অ্যাটলিস্ট আমি স্যাটিসফাইড। মানুষ কেমন? ভালো ভালো। তুই চিকেনটা খাবি না তো? আমি খেয়ে নেবো, খাবি। এই আইসক্রিমটাতে ওদের কোনো ক্রেডিট নেই, আপনার লাঞ্চ শেষ হওয়ার মোটামুটি 15 মিনিট পরে আইসক্রিমটা দেবে। আইসক্রিমটা আগেও ভালো খেতে, সেটা এখনো ভালো খেতে বিকজ আমুলের বলে কথা, আর আমুলের এই ভ্যানিলাটা আমার সব থেকে বেস্ট। আমুলের ভ্যানিলার আইসক্রিমটা কিন্তু আমার ছোটোবেলাতে যে কোনো ভ্যানিলা আইসক্রিমের মধ্যে সব থেকে বেস্ট, মানে টেস্ট আমি বারবার রেকমেন্ড করবো। শুধু যে আইআরসিটিসি যে শেষে খেতে হবে তা নয়, দোকান থেকেও আমুলের ভ্যানিলা আইসক্রিম খেয়ে দেবো, খুব ভালো লাগে। এবার আসল কথায়, এর পরের আইসক্রিমটা তুমি লোভীর মতন এখানে বসে চাইতে পারো, ওদের কাছে থাকলে দিয়ে দেবে। তারপরেও যদি তোমার লোভ হয় তাহলে হ্যাংলার মতন দরজার বাইরে চলে যাবে, ট্রিক না দরজার বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকবে, যেখানে আইসক্রিমগুলো নিয়ে দাঁড়িয়ে পড়ে আরেকটা হবে আরেকটা হবে। তারপরেও যদি তোমার লোভ লাগে, ডিরেক্ট ওরা যেখানে এগুলো রেখেছে না স্টকে, স্টকের ঘরে চলে যাবে। তখনও যদি আইসক্রিম থাকে তখন একটা তোমায় ধরে যাবে। চারটে আইসক্রিম খাওয়ার পরে যদি আরও হ্যাংলা করতে চাও তাহলে সেই সলিউশন আমার কাছে নেই, সরি। বলো, আমি ভালোই হচ্ছে, কিন্তু একটাই সমস্যা, 100 অ্যাবাভ যখন এই ট্রেনটা যাচ্ছে, ট্রেনের স্পিনটা কিন্তু 100 অ্যাবাভ যাচ্ছে না, এটা কিন্তু প্রবলেম, প্রবলেমটা সলভ করতে হবে। আমি যাই বলছি সেটা কিন্তু শোনা যাচ্ছে না, আমি শতাব্দীকে খুঁজতে এসেছি, শতাব্দীকে। পৌনে তিনটে না তিনটে সাড়ে তিনটের সময় তো সবে লাঞ্চ করলাম, তারপরে ঘাড় বেঁকিয়ে পুরো মানে ঘাড়ের 14 গুষ্টি এক করে একটু জাস্ট জিমি ছিলাম, পুরো অতিরিক্ত অ্যাক্টিভ হয়ে গেছে, বিকেলের খাবার দিয়ে গেছে, সবই ঠিক আছে। কিন্তু এটা কি পাড়ার শীতলা মিষ্টান্ন ভাণ্ডার থেকে একটা মিষ্টি দিয়েছে মনে হচ্ছে, কী আছে এর মধ্যে? তাই সাবাস, এর মধ্যে কী আছে দেখি? এই তোমরা যেটা বলছো বন্ধুগণ, এটা সেটা কোনোটাই নয়, এটা সেটা কোনোটাই নয়, দিস ইজ লাড্ডু, লাড্ডু। আর মানে আমাকে তো অবাক করে দিচ্ছে আইআরসিটিসি, এগুলো দিত কিন্তু এত কিছু গুছিয়ে দিত না। এটা তো দিয়েছে আমুল ক্রিম, কিন্তু চায়ের জন্য গরম জলটাই দেয়নি, আশা করি দেবে। এই সুন্দর আসাম গোল্ড দিয়েছে, এটা কি বাদাম নামকিন লাড্ডু? একটা গরম সিঙ্গার, একটু গরম, দেখো গরম লাগছে, লাগছে না? যাই হোক, আমরা এখনও পর্যন্ত অন টাইম আছি কি না জানি না, বিন্দুমাত্র আইডিয়া নেই। মালদা অবধি টাইমে পৌঁছে গেলেও বাকিটা টাইমে পৌঁছাবো তার কোনো আইডিয়া নেই। এই যাত্রাপথে তোমরা প্রথম থামবে বোলপুরে, নেমে পাইচারি করতে পারো, দেন ফারাক্কা, দেন মালদা, যে দেন যেখানে খুশি থামতে পারো, ডিপেন্ডিং অন টাইমিং আর তোমার লাক। আপাতত আমরা 5টায় এইসব ওরা তাড়াতাড়ি খাইয়ে ফাইয়ে নিয়ে তোমাকে রেডি করে দিচ্ছে, এরপরে তুমি ঘোরাবে সে ঘুমাবে, তো ট্রেন লেট হলো আর আগে পৌঁছাবে, কী যায়? শতাব্দীকে এখনও পেটুক বাইকার খুঁজে যাচ্ছে, সকাল থেকেও ভিডিও করছে, ক্যামেরা অন করছে, বলছে আমার ভিডিওতে তোমরা খাবার দেখতে পারবে, অন্য অন্য অন্যের ভিডিওতে দেখতে পারবে, আমি শতাব্দীকে খুঁজছি। বোলপুর স্টেশনে নেমে লোকজনের সামনে ক্যামেরা নিয়ে রিয়েস করছে, আপনারা শতাব্দীকে দেখেছেন? বোলপুরে 45 ডিগ্রি গরমে লোকের মাথায় এমনিতেই গরম, ফানি তুলে ওর মাথায় মেরে দেয়নি, ভাগ্য ভালো। আমি জানি এরপরেও কিছু লোক বলবে প্রচুর ভাট বকে, তো 9 ঘন্টা ট্রেনে বসে মানুষ কী করবে? দেশের রাজনৈতিক ইতিহাস আর প্রেক্ষাপট আলোচনা করবে, আর তারপরে মুখ ফুসকে কোনো রাজনৈতিক নেতাদের নামে উল্টোপাল্টা কথা বলে জেলে যাবে? না বাবা, আমি চেয়ান আছি, আমি গালি দেবো বাট একান্তে ঘরে মধ্যে ক্যামেরার সামনে। গরম গরম সিঙ্গারা এরকম খাবো না, মানুষ খাবে, আমি চা খাবো, চা খাবে তো তোমরা? গরম জলটা দিতে বলো, গরম জল আসুক, দেন দেখছি লাড্ডুটা। আগেও দেখেছি এখনও এইসব ট্রেনগুলোয় খাবার দিলে লোকের ফ্রিতে দিচ্ছে, বন্ধুগণটা ফ্রিতে আমি যে টাকাটা দিয়েছি ডাইনামিক প্রাইস, নর্মাল প্রাইস, তার মধ্যে হিসাব করে দেখলে
আমি লসি এত উত্তেজিত এই আসাম টি ও যা রা হয় মটন বলতে বলতে মাটন বুঝবেন এটার মানে এটা বুঝতে গেলে খেয়া দেখো কে দেখতে হবে প্রত্যেকটা বিন্দু দেখবে মাটন উড়ে যাচ্ছে ও যারা মাটন অত্যন্ত অখাদ্য নিম্ন শ্রেণীর চা একটাই পেলাম খাই এটা খারাপ যেদিন লেট করে সেদিন মাঝ রাত্রি হয়ে যায় এই জন্য না তাড়াতাড়ি বেশ লাঞ্চ আর স্ন্যাক্সটা খাইয়ে দিচ্ছি যাতে লোকে বেশি অভিযোগ টভিযোগ না করে নিউ ফারাক্কায় পৌঁছেছি মোটামুটি 6টা 7-8 মতন বাজে অপেক্ষায় আছি ট্রেন ছাড়ার আর যদি লেট হয় তাহলে আরও একবার কোনো খাবার দাবার যদি দেয় বেসিক্যালি এবার শতাব্দীতে খাওয়ার জন্য উঠেছি খাবারগুলি দেখাচ্ছি আর যখন একা একা জার্নি করে শতাব্দীতে মাঝে মাঝে টায়ার্ডসাম হতে পারে লোকজনের সঙ্গে জার্নি করলে বেশ যখন যা খুশি আটপাট বুকে টাইমটা মোটামুটি পাস হয়ে যাবে চিন্তার কোনো বিষয় নেই আপাতত ক্যামেরা নিয়ে আমি ছুট দিয়েছি কারণ ট্রেন ছেড়ে দিয়েছে অমিতা গণন থেকে উঠে গেছে আর এই ট্রেন ছেড়ে দিয়েছে রানিং ট্রেনে চেঙ্গড়া মজা চলছে দই এসছি আমার দই আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ট্রেন ছেড়ে দিয়েছিল তোমরা ট্রেনের বাইরে পড়েছিলে স্পেশাল ব্যবস্থা এখান থেকেই খাবে হান্ড্রেড আওয়ারের ব্লগে স্পেশাল কিছু থাকবে না থাকি হয় থ্যাংকস টু অমিত অ্যান্ড থ্যাংকস টু টেডুক বাইকার দইটা স্টেশনে আপনি একটা দুইটার অন্য জয় বাংলা জয় পশ্চিমবঙ্গ খাবারের নাম দুটো এখন বলবো না আমাদের সঙ্গে এক দাদা যাচ্ছিল দেখা একটু দাদা দুটো সুন্দর খাবারের সাজেশন দিলেন চেষ্টা করবো আগামী দিনে সেই দুটো কভার করার জন্য এখন নামগুলো বললাম না বিকজ বললে যদি অন্য কেউ করে নেয় কম্পিটিশনের মার্কেট তো অমিত শাহকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি অমিত শাহ লিস্টে রেখে দিয়েছে ওই দুটো আমরা করবো দাদা ভিডিওতে যদি দেখতে পাও কোনোদিন ওটা কমেন্ট করে জানিও আমি যাবো তো আচ্ছা দাদা যাবে দ্যাট ইজ আ সারপ্রাইজ ভেরি গুড দাদাও যাবে কল করবে আমার পাড়াতে আমি যাবো একদম 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 হবে হবে জমি হবে মানুষজনের সঙ্গে গল্প আড্ডা এরকম করি তো ট্রেন জার্নিটা আরও বেশি মনোরম হয়ে ওঠে আর সঙ্গে যদি থাকে মালদার দই আর এরকম বন্ধু যে খনিকে খনিকে সব কিছু ভুলে যায় নিজের নাম ভুলে যাচ্ছে না এটাই অনেক মালদা খনিকে ভুলে গেছে আমার ক্যামেরাটার উপর হাত দিয়ে চেপে ট্রেন ফাঁকা হয়ে গেছে মালদাতে এবার আসল আড্ডা জমবে খাওয়া দাওয়া কখন দেবে যাই না টিল দেন আড্ডা কন্টিনিউস আবার বলছি জয় পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের যা কিছু আছে সব ভালো দু একটা ফ্রিঞ্জ এলিমেন্ট বাদ আরে ও ফ্রিঞ্জ এলিমেন্ট নয় কেটে দাও কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এই ট্রেনটা কি 100 একটা এভাবে স্পিডে যাচ্ছে এটা কেন আমি নিজের ট্রেন বানিয়ে নিয়েছি আমরা এখানে দই টই করছি চা পায় রাসর বাসর বসে দিচ্ছি আড্ডা পাড্ডা চলছে মোটামুটি এই কোনায় লো ব্যাটারিকে ফেলে রেখেছি চার্জ করার জন্য রিচার্জ হচ্ছে ব্যাটারি দই খেয়ে রিচার্জ হচ্ছে অমিত শাহ বলা আস্তে থেকে আস্তে হয়ে যাচ্ছে টাকা বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে টুর শুরু হতেই না হতে সে এক ভিন্ন প্রসঙ্গ রাত্রির 8টা নাগাদ ওরা ডিনার দিয়ে যাবে শার্প তোমার ট্রেন লেট হোক আর না হোক ভাত ডাল ও তো বলছে ছোলার ডাল আই এম নট শিওর
খেয়ে দেখবো, খেয়ে দেখলে বুঝতে পারবো কোন ডাল। আর আই থিঙ্ক মাংসও দিয়েছে, তাই না? এই তো মাংস, মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে সকালের থেকে, টেস্ট চেঞ্জ হয়ে কিনা জানি না। এটা আমার রুটি, এই পরোটা, আর আরেকটা পরোটা আরেকজন ভাই আমাদের সঙ্গে যে যাচ্ছে, মামা, মামা খাবে না তাই আমাকে দিয়ে গেল জোর করে। এবার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে চামচিটা কোথায় দিয়েছে? এই চামচটা কোথায়? চামচ হোয়াট ইজ দ্য চামচ? নো, এ কি সত্যি পেয়ারা চামচ নেই তো খাবো কি করে আমি? দাঁড়াও, এটা ছোলার ডাল কিনা আমি একটু দেখে বলি। দিস ইজ ছোলার ডাল, যেটা অরুর ডাল থেকে ভালো। দেখো মোটামুটি একই খাবার, দই, একটা পিকেলও আছে। এই খাবার দাবার, সত্যি কথা বলতে এবারে শতাব্দীর খাবার সার্ভিসে আমি পুরোপুরি স্যাটিসফাইড, কারেক্ট? শুধু চাটা আর কফিটা সাকস, ট্রুলি বললাম। এটা অল্টারনেট অপশান, ডিপ টি তো, এটা অল্টারনেট গ্রিন টি, ডিপ টি তো ভালো, ডিপ টি রাখুন না, অসুবিধা কী আছে? বাকি সব ঠিক আছে, বাকি সব ঠিক আছে, ব্যাস এবার মন দিয়ে খাই, তারপর কথাবার্তা তো চলবেই। অমিত শাহ যেমন মন দিয়ে খাচ্ছে, কি বলছো, কি বলছো? না বলছি তারপরে তো চ্যাংড়া চলছে চলবে। হ্যাঁ, আপনি চাইলেও চলবে, আপনি না চাইলেও চলবে। আর এখন যদি আমার চ্যানেলে নাও চলে, সঙ্গে চ্যাংড়াদার সস্তা কপি আছে, তার চ্যানেলে তো চলবেই। যে কিছুই দেখাচ্ছে না, যাই দেখাতে যাচ্ছে বলছে ওর চ্যানেলে দেখে নেবেন, এই চ্যানেলে দেখে নেবেন, ওর চ্যানেলে কী দেখবে কেউ যায় না। কেমন হচ্ছে? দশটা নয়, আশা করছি এগারোটার মধ্যে পৌঁছাবো। এই শতাব্দী এক্সপ্রেস এই যেমন দুপুর দুটো কোণে রয়েছে, রাত্রির সাড়ে দশটা কোণে এগারোটা, এগারোটা সাড়ে এগারোটার মধ্যে জলপাইগুড়ি পৌঁছে যায়। আবার কিন্তু পরের দিন সকালে আর্লি মর্নিং স্টার্ট করে দুপুরে দেড়টার মধ্যে এনজেপি পৌঁছে যায়। তো এই সেম ট্রেনটাই ফেরত যায় রবিবার বাদ দিয়ে প্রত্যেক দিন অ্যাভেলেবেল। এই ট্রেনের একটাই ব্যাপার, এই সিজনে হয়তো প্রচুর 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 এই ট্রেনেও রাশ চলছে, বিকজ ওই অনেকটা ব্যাপার দুর্গা পুজোর মতো। আমরা যেমন দুর্গা পুজোর আগে অষ্টমীতে ভিড় হবে বলে পঞ্চমীতে ঠাকুর দেখতে বেরোতাম, আজকাল পঞ্চমীতে অষ্টমীর থেকে বেশি ভিড় হয়। এই ট্রেনটাও মানে অষ্টমী সেই পুজো হয়ে গেছে, সবাই ভাবছে রাতের ট্রেনে ভিড় হয়, এই ট্রেন টিকিট কাটে, এখন এই ট্রেনেও টিকিট পাওয়া যাচ্ছে না। বাট দিস ইজ আই থিঙ্ক টেম্পোরারি, আফটার টু থ্রি মান্থস এই ট্রেনেও আবার ভরে ভরে টিকিট কাটবে। দিস ইজ টিল ডেট দ্য বেস্ট অল্টারনেট ট্রেন এনজেপি যাওয়ার জন্য, এর কোনো না আমার দ্বিমত নেই। খাওয়ার দাবার শুধু প্যাকেজ যখন এটা দেয় তখন এটা যথেষ্ট ফেভারেবল, খাবারের মান উন্নত হয়েছে, নিশ্চিন্তে এই ট্রেনে আসতে পারেন। শুধু একটু আগে থেকে টিকিট কাটবেন, নাহলে ফালতু হয়তো ষোলোশো সতেরোশো পনেরোশো টাকা দিয়ে এই ট্রেনের টিকিট কাটতে হবে, যেটা না কাটাই সেও। একটু আগে থেকে প্ল্যান করুন, আমাদের মতন করবেন না। বাকি এক বাকি এক দু ঘন্টা দেরি হলে হবে, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারবেন, আর বেশি দেরি হয়ে গেলে ওরা আপনাকে সেদ্ধ ভাত আর এক রাউন্ড দিয়ে যাবে। দু তিনটা আইসক্রিম চেয়ে খান, দই ফই চেয়ে খান, রুটি রুটি চেয়ে খান, মাংস টাংস চেয়ে খান, চেয়ে না দিলে কেড়ে খান, কিছু একটা ব্যবস্থা করুন। শতাব্দীতে আসুন, নিশ্চিন্তে আসুন। হ্যাঁ, অদ্ভুত টাইমে যায়, আপনার রাতের হোটেলে খরচা হয়, বাট যখন নর্মাল ট্রেন পাচ্ছেন না তখন আপনি কী করবেন? তখন দিস ইজ ইউর বেস্ট অপশান, আরামসে ধীরে ধীরে হলে হলে কলকাতা থেকে এনজেপি, এনজেপি থেকে কলকাতা শতাব্দী এক্সপ্রেসে জার্নি করুন। ইন্ডিয়ান রেলওয়েজের মজা নিন এবং এখনকার আগের থেকে অনেক বেটার বেটার খাবারগুলো এনজয় করুন। আমি আবার ফিরে আসবো ভবিষ্যতে কোনো শতাব্দীতে, খাবার তখন ভালো থাকলে ভালো, আর খারাপ থাকলে সিম্পল খেলো। আমার এইবার শিলিগুড়ি যাত্রা দুটো সিম্পল উদ্দেশ্যে, এক হচ্ছে সিকিমের পেলিং জাল, সেই পেলিং সিরিজ কোথায় থাকলাম কী খেলাম আপনারা কোথায় থাকতে পারেন, এই জিনিসগুলোর সমস্ত ভিডিও এই হান্ডিয়ানাভাবেই আসবে। দেন আমি যাবো দার্জিলিংয়ে টু ফিনিশ অফ মাই জয় পশ্চিমবঙ্গ সিরিজের সিজন ওয়ানের লাস্ট দু তিনটে এপিসোড। মোটামুটি আগের অনেকগুলো এপিসোডই আমি শ্যুট করে এসেছি, বাট আনফর্চুনেটলি অ্যাজ অলওয়েজ আমি সেগুলো এখনও সব দিতে উঠতে মানে দিয়ে উঠতে পারিনি, সেগুলো আমার বোতলের দৈত্যতে তিনটে এপিসোড দিয়েছি, বাকি এপিসোড আসবে, বাকি এপিসোড আসবে। প্লাস এইবার আমি তার শেষ তিনটে এপিসোড শ্যুট করতে যাচ্ছি, তিনবার দার্জিলিং গিয়ে এই এপিসোডগুলো আমি শ্যুট করতে হয়েছে। বোতলের দৈত্য যারা দেখেননি তারা প্লিজ প্লিজ প্লিজ
এপিসোড 1 থেকে দেখবেন, এপিসোড 1 এর লিংক নিচে দিয়ে রাখলাম। বাকি জলপাইগুড়ি ফুটু, ইয়েস জলপাইগুড়ি ফুটুগুলো খুব শিগগিরই আসতে চলেছে আন্ডারনাওয়া বিটস। আন্ডারনাওয়া বিটসকে ফলো করবেন ফর সাম ফুড স্টোরিজ। আর বাকি এখানে সিকিম ট্যুর আসবে আরও দু তিনটে সিরিজের, যেমন জলপাইগুড়ি সিরিজের ফার্স্ট এপিসোডটাও আন্ডারনাওয়াবেই আসবে। আন্ডারনাওয়ের পাশে থাকুন, আন্ডারনাওয়ের পুরো গ্রুপ অফ চ্যানেলসের পাশে থাকুন, বিকজ মাই এইম ইজ টু প্রোভাইড ইউ উইথ ম্যাক্সিমাম ইনফরমেশন, ম্যাক্সিমাম এন্টারটেনমেন্ট উইথ সাম গুড অ্যান্ড সলিড স্টোরিজ। মানুষ কিছু বলবে আমার বিয়ে কবে? এটা এটা খুব ভালো আসছে এবং পশ্চিমবঙ্গকে প্রমোট করছে, জয় পশ্চিমবঙ্গ বলছে। বলছি তো বিয়ে কবে? এটা অ্যাটলিস্ট বলুন, বিয়ে কবে করবো? আমরা যেখানেই যাই না কেন আমাদের পশ্চিমবঙ্গকে বলা উচিত না জয় পশ্চিমবঙ্গ। বিয়েটা কবে শুনবেন? মেয়ে দেখুন প্লিজ, ও কিন্তু এখনো বিয়ে হয়নি, মেয়ে করছে।